হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সো আজকে যে ভিডিওটা শেয়ার করতে চাই, এটা কিন্তু একটা এক্সচেঞ্জের অফার, তোকে মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন। এখান থেকে আপনারা $20 ফ্রিতে পাবেন, TDX টোকেন পাবেন ফ্রিতে, তোকে মিস করবেন না, দ্রুত জয়েন করবেন। এই জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে জাস্ট A to Z এর ভিডিওর মাধ্যমে দেখে দেবো। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে এবং তাদের যে অ্যাডমিন আছে, অ্যাডমিনের সাথে কথা বলেছি, কথা বলে তারা কি বলেছে দেখাই আপনাকে। সো তাদের অ্যাডমিনের সাথে কথা বলা হয়েছে, কথা বলে তারা দেখেন আমাকে কিন্তু কিছু পোস্টিং করেছিলাম। তো এখানে দেখেন তারা বলেছে, দেখেন এখানে কিন্তু $20 ডিপোজিট করতে হবে আপনাকে, ডিপোজিট করে আপনাকে সাথে সাথে উইথড্র করতে পারবেন, এটা সমস্যা নয়। আর এই অফারটা মাত্র চলবে হলো আপনাদের, এই অফারটা চলবে হলো 10,000 মেম্বারের জন্য, প্রত্যেকে দুশো টাকা করে টোকেন পাবেন। আর রিওয়ার্ডটা মোট আপনার হলো প্রায় 2 লক্ষ মেবি রিওয়ার্ড পুল। তো যারা এখনও জয়েন করেন নাই, ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা জয়েন করবেন, কারণ এই অফারটা আর বেশিক্ষণ নাই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখার সাথে সাথে আপনাকে করতে পারো, অবশ্যই আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে KYC করতে হবে। তো A to Z ভিডিওর মাধ্যমে দেখে দেবো, ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনো জয়েন করে নাই, দ্রুত জয়েন করে নেবেন, কারণ সব রকম আপডেট সবার আগে আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে থাকি। সো মাইপি টেলিগ্রাম চ্যানেল ফলো করলে পরবর্তী আপডেট কিন্তু সবার আগে এমনিতে পেয়ে যাবেন। আর আপনি যদি এয়ারড্রপে কাজ করতে চান, তাহলে অবশ্যই যে কোনো একটা চ্যানেল ফলো করতে হবে, তো অবশ্যই চ্যানেলটা ফলো করবেন এবং নিত্য নতুন আপডেট সবার আগে পেয়ে যাবেন। সো এবার আসি আপনারা কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হলো, এই যে দেখেন তাদের যে TDX একটা অ্যাকাউন্ট আছে বা এক্সচেঞ্জার আছে, এক্সচেঞ্জের আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে লিঙ্কটা দিয়েছি, দেখেন না এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো, লিঙ্কটা বসে ক্লিক করে পোস্টে নিয়ে যাবো। পোস্টে নিয়ে আসার পর আপনাকে কী করবেন, ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো লিঙ্কটার উপর ক্লিক করার সাথে সাথে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে, তো আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন। সো ব্রাউজার সিলেক্ট করার পর আপনাকে এরকম অপশন নিয়ে চলে আসবে, এরকম নিয়ে আসার পর আপনি কী করতে হবে, প্রথমে একটা ইমেল দেবেন, এখানে ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেবেন। দেন আপনার সাইন আপ উপর ক্লিক করলে আপনার জিমেলে একটা কোড দেবে, কোডটা দিলেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। দেন আপনি কী করবেন, জিমেলে যে কোডটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনি কী করবেন, অ্যাকাউন্টটা সাইন আপ করবেন, মানে সাইন ইন করবেন আর কি। সাইন ইন ক্লিক করার পর সাইন ইনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছে, এটা তো সবাই পারেন, এই জন্য দেখাচ্ছি না। KYC-টা একটু মেন ফ্যাক্স, KYC-টা কীভাবে করবেন এটা আমি দেখাচ্ছি। তো আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, অ্যাকাউন্টটা লগ ইন করার পর জাস্ট আপনি কী করবেন, আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার পর এখানে দেখবেন 3-ডট মেনু, এই 3-ডট মেনুতে ক্লিক করবেন। সো 3-ডট মেনুতে ক্লিক করার পর ইউজার নামে একটা অপশন রয়েছে, ইউজারের উপরে ক্লিক করবেন। সো ইউজারের উপরে ক্লিক করে দেবেন, ইউজারের উপর ক্লিক করার পর এখানে দেখবেন আনভেরিফাইড, আমার অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। তো জাস্ট আমার বেশি সময় লাগে, আমার প্রায় 30 মিনিটের মতো সময় লাগছে, 30 মিনিটের মধ্যে কিন্তু আমাকে তারা ভেরিফাই করে দিয়েছে। তো আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না, তো আপনার এখানে আনভেরিফাইড অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখন যে কাজটা করতে হবে, সো এখানে আপনাদের পার্সোনাল রিচ অপশন পাবেন, স্টার্ট হেয়ার ক্লিক করে দেবেন। স্টার্ট হেয়ার ক্লিক করার পর এরকম চলে আসবে, আসার পর যে এরকম স্টার্ট ভেরিফিকেশন অপশন পাবেন, এই স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের বলবে ফার্স্ট নেম, মানে আপনার আইডি কার্ডের যে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, মিডিল নেম আছে, যদি আপনাদের নাম থাকে এমডি রায়ান হোসেন বা এমডি নির্ভীক হোসেন, তো আপনি কী করবেন, এখানে এমডি দেবেন, মাঝখানে যে আপনার নামটা আছে নামটা দেবেন, তারপরে হোসেন লাস্টে দেবেন। দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন, আপনাদের যে ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে দেবেন, আপনাদের ভোটার আইডি কার্ডে যে আপনার জন্মসাল যেটা বলে জন্মসালটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার কী করবেন, নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর এখানে বলবে যে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে, আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, সিটিটা দেবেন, সিটি আপনি যে সিটি থাকেন, আমি রাশিয়াতে থাকি, আমি রাশিয়ার সিটি দিয়ে দিয়েছি। দেন আমার স্টেটটা, মানে আপনি যে ঠিকানায় থাকেন সেই ঠিকানা এখানে দিতে হবে, মানে আপনাদের বর্তমান স্থায়ী ঠিকানা যেটা সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে হাউস নম্বর দেবেন, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, তো এগুলো দেওয়া দরকার দিবেন, জাস্ট ইচ্ছা মতো দিয়ে দেবেন। জিপ কোড দেবেন, আপনার ভোটার আইডি কার্ডের পেছনে দেওয়া থাকবে, জিপ কোডটা এখানে বসায় দেবেন। জিপ কোডটা বসানোর পর আপনার কী করবেন, নেক্সট ক্লিক করলে আপনাদের বলবো যে এখানে আইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স, তো আপনি যে কোনো একটা দিয়ে করবেন। তো আমি ড্রাইভিং লাইসেন্সে করছি, এটা সহজে হয়ে গেছে। তো আপনি কী করবেন, সবারই তো ড্রাইভিং লাইসেন্স নেয়, তো আপনার এখানে আইডি কার্ডের উপর ক্লিক করবেন। আইডি কার্ডে ক্লিক করার পর প্রথমে বলবে আপনাদের আইডি কার্ডের, মানে ন্যাশনাল আইডি কার্ডের ফোন ফেসে দিতে, তো আপনি কী করবেন, একটা ছবি তুলে এখানে আপলোড করে দেবেন, একেবারে ইজি। আপনার ফোন পেজে ছবিটা তুলে আপলোড করবেন, আপলোড করার পর জাস্ট এখানে ব্যাক পেজেরও এরকমভাবে বলবো, ব্যাক পেজে আপলোড করবেন, মানে প্রথমে ফোন পেজ, তারপরে ব্যাক পেজ, তারপর আপনি কী করতে হবে এখন আপনাকে দেখাতে হবে। এখানে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সো এরকম আপনাকে একটা সাদা পেপারে বা সাদা কাগজে লিখতে হবে, TIDEX, তো আমি দেখাচ্ছি আপনাকে। দেন আপনার ডেটটা দিতে হবে, দেন এখানে আপনাদের দিতে হবে, আপনাদের সিগনেচার দিতে হবে, বা সিগনেচার না দিলে হবে, জাস্ট আমি দেখাচ্ছি আপনাকে কীভাবে ছবিটা তুলবেন। সো আমি আপনাকে দেখাই যে দেখেন আমার কিন্তু দেওয়া আছে। তো আমরা কী করবো, এখানে TIDEX.com লিখবো, দেন আপনি যে ডেটটা আছে সেই ডেটটা এখানে দেবেন। আপনাদের যে আজকে মনে করেন আপলোড করবেন, তাহলে এখানে ডেট লিখবেন, ডেট লেখার পর আজকে ডেটে আপলোড করে দেবেন। জাস্ট এখানে ছবি তুলে নেবেন, এভাবে একটা ছবি তুলে জাস্ট এখানে আপলোড করে দেবেন। সো এখানে আপলোড করে দিলেই,
সো এখানে আপলোড করে দিলে আপনাদের কাজ, এখানে আপলোড ক্লিক করলে ফাইলটা আপলোড করে দিলে আপনাদের কাজ শেষ, এখান থেকে কাজ শেষ। তো জাস্ট আপনার কাজ শেষ হওয়ার পর আপনি কী করবেন, আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন, লগ ইন করবেন, ইউজারে ক্লিক করবেন, এখানে দেখবেন আপনাদের পেন্ডিং লেখা আছে। তো জাস্ট 30 মিনিট, মাত্র 30 মিনিট ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন আপনি আপনার জিমেল চেক করবেন, দেখবেন আপনার এটা আমার মতো সবুজ চিহ্ন হয়ে যাবে, ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হওয়ার পর এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে এখানে কিন্তু $20 ডিপোজিট করতে হবে, এনি কয়েন। তো আপনারা কী করবেন, এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন, ওয়ালেটে ক্লিক করবেন, ব্যালেন্সে ক্লিক করবেন, ব্যালেন্সে ক্লিক করার পর যে কোনো কয়েন আপনি এখানে বিউজিডি, টিআরএক্স, এলটিসি, বিউজিডি ইচ্ছা মতো আপনার কয়েন এখান থেকে ডিপোজিট করবেন। তাহলে আমি অলরেডি এখানে 9টা টিআরএক্স ডিপোজিট করছি। এটা আপনি ডিপোজিট করার পর মানে $20 ডিপোজিট করার পর সাথে সাথে এটা উইথড্র করে নিতে পারবেন, এর কোনো প্যারা নাই। তো জাস্ট এখান থেকে আপনারা কী করবেন, এখানে জাস্ট এখান থেকে আমি ডিপোজিট করে আগেই দেখি, অলরেডি আমি 9টা টিআরএক্স কিন্তু ডিপোজিট করে ফেলেছি, দেখেন আমার কিন্তু চলে আসছে মেন ব্যালেন্সে। তো এখন আমি আরও ডিপোজিট করবো এখানে প্রায় $20 উপরে ডিপোজিট করে সাথে সাথে এটা উইথড্র নেব। তো এটা টিআরএক্সটা এখন আপনি কীভাবে ডিপোজিট করবেন, ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশন পাবেন, সো ডিপোজিট অপশন পাবেন, ডিপোজিট ডিপোজিট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, এখান থেকে এখানে ক্লিক করে টিআরএক্স লিখবেন, টিআরএক্স লিখলে চলে আসবে সাথে সাথে এখানে টিআরএক্সটা পেয়ে যাবেন। সো টিআরএক্সটা পেয়ে যাবেন, টিআরএক্সটা আপনার কী থেকে যে অ্যাড্রেসটা ক্লিক করে আপনি এখান থেকে টিআরএক্স ডিপোজিট করবেন, ডিপোজিট করার পর সাথে সাথে এটা উইথড্র নেবেন। আবার আপনার কি কোনো কিছু করতে হবে না, জাস্ট ডিপোজিট করবেন, ডিপোজিট করার সাথে সাথে আপনি এটা উইথড্র দিয়ে দেবেন, তাহলে আপনাদের কাজ শেষ। আর এই অফারটা ছিল বেশি দিন নাই, তো যারা এখনও জয়েন করে না দ্রুত জয়েন করে নেবেন, কারণ এই অফারটা মাত্র সীমিত অফার, 10,000 মেম্বার, আর এটা চলবে মেবি 25 তারিখ পর্যন্ত। আজকে মেবি 16 থেকে আর 9 দিন সময় আছে। তো যারা জয়েন করে না দ্রুত জয়েন করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মাই বিট টেলিগ্রাম চ্যানেল ফলো করুন, বাড়ান পরবর্তী আপডেট নিতে আমি টেলিগ্রাম চ্যানেল জানাই দেবো, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে হবে। ধন্যবাদ।